আসসালামু আলাইকুম। পবুলা সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো গত পর্বে আমরা ওয়েব বুটস্ট্র্যাপ স্লাইডার নিয়ে আলোচনা করেছিলাম, তো স্লাইডার কিছু অংশ এখনও বাকি আছে, তো আজকে বাকি অংশটুকু আমি কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। এই কথাটা প্রতিদিনই বলতে হয়, তারপরেও বলি, তো আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো গত পর্বে আমি যে ইমেজগুলো ইউজ করেছি সেটা মানে একেবারে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো এই জন্য আমি ইমেজ টিনটা একটু চেঞ্জ করব। তো আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাচ্ছি, যে আমি গত পর্বে এই তিনটা ইমেজ ইউজ করেছিলাম, তো আমি তিনটা ইমেজ বাকি আরও তিনটা ইমেজ ডাউনলোড করেছি এবং এই ফোল্ডারে এনে রাখছি। তো এই তিনটা ইমেজ আপনারা জানেন যে গত পর্বে যখন আমরা ইমেজগুলো সাইজ করেছিলাম এটার মেজারমেন্ট ছিল 1366x344, তো আমি সেম মেজারমেন্টে আরও তিনটা ইমেজ ডাউনলোড করলাম এবং এটার তিনটা ইমেজ এই ফোল্ডারে এনে রাখলাম। তো এখন আমি আগের তিনটা ইমেজ রিমুভ ডিলিট দিয়ে দিব, দিয়ে এই তিনটা ইমেজকে আমি আমাদের কোডের মধ্যে সাপোর্ট দিব, অর্থাৎ এই তিনটা ইমেজের নাম হলো স্লাইডার 4, স্লাইডার 5, স্লাইডার 6। তো আমরা যদি আমাদের কোডে যাব, যে স্লাইডার 1 যেটা ছিল এটা এখন হয়ে গেছে স্লাইডার 4, এবং স্লাইডার 2 যেটা ছিল এটা হয়ে গেছে স্লাইডার 5, এবং এটার ফরম্যাট আগে ছিল PNG, এখন আমরা যে ইমেজটা ডাউনলোড দিয়েছি এটা হলো JPG, এই জন্য আমি ফরম্যাটটা চেঞ্জ করতেছি। এবং স্লাইডার 3টা হয়ে গেল স্লাইডার 6, এটা JPG ফরম্যাটে আছে। তো এখন আমি সেভ করব কন্ট্রোল এস, সেভ করে যদি ব্রাউজারে যে ব্রাউজারটি রিলোড করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্লাইডার 2 এরকম আসছে, তো আপনারা দেখে বুঝতে পারতেছেন। এবং এখানে দুইটা জিনিস দেখতে পারতেছেন, যে নেক্সট এবং প্রেভিয়াস। যখন আমরা নেক্সটে দিচ্ছি তখন একটার পর আরেকটা স্লাইডার আসতেছে, এবং যখন প্রেভিয়াসে দিচ্ছি তখন পিছনেরগুলো আবার আসতেছে। আর এখানে দুইটা জিনিস ইউজ করা হয়েছে, দুইটা টাইটেল। এই টাইটেলগুলো আমরা যখন PHP দিয়ে এই টেমপ্লেটটা আমি কিন্তু লারাভেল দিয়ে শুরু করব, তো আপনারা আমাদের সাথে থাকবেন, অর্থাৎ এই চারটা কোর্স কমপ্লিট পাওয়া পর্যন্ত আপনারা সাথে থাকবেন আমি আশা করি। তাহলে আপনারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে অনেক দূর এগিয়ে যাবেন, এই আশাই রাখি আপনাদের কাছে। তো এটা হবে টাইটেল, এবং এটা দুইটাই আমি টাইটেল ধরতে পারি, এটা হচ্ছে লং টাইটেল আর একটা শর্ট টাইটেল। এটা আমি যখন আমরা ডাইনামিক্যালি কাজ করব, অর্থাৎ PHP দিয়ে কাজ শুরু করব, তখন ডাটাবেসে রাখবো, এবং ডাটাবেস থেকে এই জিনিসগুলো তখন শো হবে। অর্থাৎ এই যে ওয়েবসাইটটা আমরা ডিজাইন করব, এই ওয়েবসাইটের পুরো কন্টেন্টগুলো একটা CMS থাকবে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ড থেকে মেকানিজম হবে, সেইভাবে আমি লারাভেল দিয়ে ডেভেলপ করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর আমরা যে এই পেজটা ডিজাইন করেছি এটা বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করাতে আপনারা একটা জিনিস দেখবেন, সেটা হলো রেসপন্সিভ হয়েছে। যখন আপনি এটা ব্রাউজারটা ছোটো করবেন তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা, তো ব্রাউজারটি ছোটো করার সময় আপনারা দেখতে পাচ্ছেন এটা মোবাইল ফরম্যাটে চলে এসেছে, এবং এই জায়গায় একটা অপশন চলে এসেছে, তখন এই অপশনে ক্লিক করে আমরা আমাদের মেনু বারগুলো দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রিভিয়াস আর একটা নেক্সট। তো আমি যদি কোড টাইপ আপনাদের বিশ্লেষণ করি, তাহলে এখন আপনারা এটা দুইভাবে দেখতে পারেন, এইভাবে ব্রাউজারটা টেনে আস্তে আস্তে বড় করে দেখতে পারবেন, অথবা আপনি ব্রাউজারের উপরে রাইট বাটনে ক্লিক করবেন, দেন ইন্সপেকশন নামে একটা অপশন থাকবে, ইন্সপেকশনে ক্লিক করবেন। করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা মোবাইল ফরম্যাটের একটা আছে, এটাতে ক্লিক করলে তখন জিনিসটা মোবাইল ফরম্যাটের মতো ভিউ হবে। তখন এখান থেকেও আপনারা এভাবে টেনে টেনে দেখতে পারবেন আপনাদের লেআউটটা কেমন হবে, আবার এটাতে ক্লিক করলে এটা সরে যাবে। তো এই স্লাইডারের কোডগুলো যদি আপনাদের একটু আমি বলি, এখানে ক্যারোসল নামে একটা স্লাইডার করতে গেলে একটা ক্যারোসল নামে ক্লাস আছে, সেটা বুটস্ট্র্যাপের ক্লাস, সেটা ইউজ করেছে। এবং আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক হলো জ্যাকিওরি,
সেই যে কিউরি দিয়ে স্লাইড করানো হয়েছে। যখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ শেষ হওয়ার সাথে সাথে একটা ইমেজ শুরু হইতেছে, এটা মূলত এই জ্যাকিওরির কাজ। আর জ্যাকিওরিটা হলো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক যেটা আপনারা বলেন। তো আমি কোডটা একটু এদিকে গুছিয়ে নিচ্ছি। আর এখানে দুইটা স্পান ট্যাগ ইউজ করছে, সেটা হলো একটা প্রেভিয়াস এবং আর একটা নেক্সট। অর্থাৎ প্রিভিয়াস হলো এই যে এই প্রিভিয়াসটা এবং নেক্সট হইলো এটা। তারপর তিনটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছে সিএসএস এর মাধ্যমে, ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আমরা আমাদের ফোল্ডার থেকে সাপোর্ট দিলাম। তারপর দুইটা টাইটেল নিয়েছে, জাস্ট এই টু ট্যাগের মধ্যে একটা আর একটা হলো পি ট্যাগের মধ্যে। তো তিনটা ডিবের মধ্যে এভাবে সে ডিক্লেয়ার করছে, যেমন এটা হলো প্রথম ডিব, তারপরটুক হলো দ্বিতীয় ডিব দ্বিতীয় ইমেজের জন্য, এবং তারপরটুক হলো তৃতীয় ডিব তৃতীয় ইমেজের জন্য। আর এখানে যেটা করা হয়েছে ক্যারোসল এক্সাম্পল ইন্ডিকেটরস নামে আইডি নেওয়া হয়েছে। যেহেতু এটা আইডি নিয়েছে এই জন্য পরেরগুলো হ্যাশ দিয়ে শুরু হয়েছে। ডাটা টার্গেট, যেমন এখানে ডিবের প্রথম ডিবটা নেওয়া হয়েছে যে আইডি ক্যারোসেল এক্সাম্পল ইন্ডিকেটরস। আর এটা ক্লাস হলো ক্যারোসল স্লাইড, আর ডাটার রিড ইকুয়াল ক্যারোসল। তারপর যেহেতু আমরা এটা আইডি নিয়েছি এই জন্য তিনটা এলআই ইউজ করেছি আমরা, এলআইয়ের মধ্যে তিনটা এলআই হ্যাশ দিয়ে শুরু হয়েছে যেহেতু আমরা আইডি ইউজ করেছি। ডাটা টার্গেট ইকুয়াল হ্যাশ দেন ওই আমরা যে আইডি নামটা ইউজ করেছি সেইটা। তারপর প্রথমটা 0 1 2, অর্থাৎ 0 থেকে শুরু করে 3 পর্যন্ত যে শেষ হয়েছে, এবং প্রথমটা অ্যাক্টিভ দিয়েছে। প্রথম বাইটি বলছে প্রথম যে এটা থাকবে লিস্টটা থাকবে সেটা অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে তিনটা এ দেখতে পাচ্ছেন সেই তিনটার দ্বারা বোঝানো হয়েছে। এবং প্রথম যে ইমেজটা আসবে সেটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে বাই ডিফল্ট। এই যে প্রথম যে ইমেজটা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ প্রথমটা, আর প্রথম লিস্টটাও অ্যাক্টিভ। তো আমরা আমাদের স্লাইডার পার্টটুকু কমপ্লিট করতে পেরেছি। তো আমরা পরবর্তী পর্বে মিশন এবং ভিশন নিয়ে আলোচনা করব, এবং ওইটা আমাদের নিজের মতো করে আমরা স্টাইল করব, অর্থাৎ সিএসএস এর কাজ করব নিজের মতো করে। আমরা আপনারা আশা রাখতে পারেন যে পরের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের একটি ফেসবুক পেজ আছে, অথবা আমাদের চ্যানেলে যে যোগাযোগ করতে পারেন। যেমন আপনারা যদি ইউটিউবে ঢোকেন, ঢোকার পরে আপনারা পপুলার সফট লিখে সার্চ করবেন, দেন আমাদের ইউটিউব চ্যানেলটি চলে আসবে। এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন আমাদের এটা হলো ওয়েবসাইট, এটা ফেসবুক পেজ এবং এটা টুইটার। তো আপনারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের পেজে যদি আপনি একটি লাইক দেন, দেন আমাদের সাথে ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পরবর্তী ভিডিও ইনশাল্লাহ মিশন এবং ভিশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের যে একটা ছিল সিলেবাসটা ছিল সেটা আবার একটু যদি দেখাই তাহলে। অর্থাৎ আমাদের দ্বিতীয় কোর্সটা হলো ডিজাইন এ ফুল টেমপ্লেট বাই বুটস্ট্র্যাপ, অর্থাৎ বুটস্ট্র্যাপ দিয়ে আমরা একটা পরিপূর্ণ ওয়েবসাইট ডিজাইন করব। আর তার মধ্যে একটা ন্যাভবার থাকবে, মেনু বিভিন্ন মেনু, এবং একটা থাকবে বডি পার্টে স্লাইডার, অ্যাবাউট আস, মিশন, ভিশন, নিউজ অ্যান্ড ইভেন্টস, কন্ট্যাক্ট আস, এবং লাস্টে থাকবে ফুটার পার্ট। তো আমি এই জন্য পরবর্তী পর্যায়ে মিশন এবং ভিশন এগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।